পুরোদমে চলছে যুদ্ধ, অন্ধকারে নিপাতিত হতে যাচ্ছে ইসরায়েল, প্রতিদিনই হারাচ্ছে সেনা, কমে যাচ্ছে সামরিক শক্তি, এদিকে আবার নিজেদের গুটিয়ে নিচ্ছে পরম বন্ধু দেশ যুক্তরাষ্ট্র। এমত অবস্থায় পরাজয় স্বীকার ছাড়া কোনো পথ দেখছে না নেতানিয়াহু। জানিয়ে দিব এমনই কিছু সংবাদ, গাজায় হামাসের সঙ্গে তুমুল লড়াই চলছে ইসরায়েলের, আরও দুই ইসরায়েলি সেনা নিহত। এরপরে গাজায় ইসরায়েলি বাফার জোন তৈরিতে বাধা দেবে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে পথের বড় কাটা এখন ইয়েমেন, এ যুদ্ধে জটিলতা বাড়াচ্ছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র। এরপরে জানাবো গাজায় চাইলেই আগ্রাসন চালাতে পারবে না নেতানিয়াহু, গাজা যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র। কঠিন চাপে এবার ইসরায়েলি মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবং সবশেষে অনুরোধেও কাজ হয়নি, অসহায় হয়ে পড়েছে বাইডেন, শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত। গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে আরও দুই ইসরায়েলি সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল অভিযানে হামাসের সঙ্গে লড়াইয়ে আরও দুই সেনা নিহত হয়েছে। গাজা স্থল যুদ্ধ চলাকালে আহত হয়েছে অন্তত চারজন ইসরায়েলি সেনা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় গাজায় যুদ্ধ চলাকালে একজন সেনা নিহত হয়েছেন, আরেকজন নিহত হয়েছেন মঙ্গলবারের আহত হওয়া সেনা, তারা দুজনেই 22 বছর বয়সী ছিলেন। ইসরায়েলি সেনা কর্মকর্তার বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছে গাজায় ইসরায়েল স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 88 জন সেনা নিহত হয়েছেন, তবে এই মৃত্যুর সংখ্যা মোট মৃতের সংখ্যার অন্তর্ভুক্ত কিনা তা জানা যায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েল হামাস সংঘর্ষে এ পর্যন্ত 1,200 জন ইসরায়েলি নিহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে গাজায় এখন পর্যন্ত অন্তত 16,248 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি বাফার জোন তৈরিতে বাধা দেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আকার না কমানোর পক্ষে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন নীতির কারণে এই যুদ্ধ শেষে গাজার ভেতরে যে কোনো ধরনের বাফার জোন তৈরির বিরোধিতা করার কথা জানিয়েছে দেশটি, কেননা এতে 23 লাখ মানুষের গাজার আয়তন আরও কমে যেতে পারে। গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় যুদ্ধ শেষে গাজা উপত্যকার ভেতরে একটি বাফার জোন তৈরি করতে চায় ইসরায়েল। এরই মধ্যে যুদ্ধ পরবর্তী এই পরিকল্পনার কথা বেশ কয়েকটি আরব দেশকে জানিয়েছে তেল আবিব। মূলত গাজা থেকে নতুন হামলা ঠেকাতে এই বাফার জোন তৈরির প্রস্তাব দিয়েছে নেতানিয়াহু সরকার। গতকাল বুধবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনের নীতি হল ঘনবসতিপূর্ণ, এই উপত্যকার আকার কমানো যাবে না, তাই গাজার ভেতরে যদি কোনো বাফার জোন তৈরির প্রস্তাব দেওয়া হয় তাহলে তা এই নীতি লঙ্ঘন হবে। আর আমরা এমন কিছুর বিরোধিতা করব, এটা যদি ইসরায়েলি ভূখণ্ডের মধ্যে কোনো কিছু হয় তাহলে আমি এ নিয়ে কিছু বলবো না, এ বিষয়ে ইসরায়েলিরাই সিদ্ধান্ত নেবেন। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে জটিলতা বাড়াচ্ছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে তীব্রতা বাড়ছে, এ যুদ্ধে ইয়েমেনে যোগদান ও ক্ষেপণাস্ত্র ছোড়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দেশটি থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা দ্রুত 1,000 মাইলেরও বেশি, কিন্তু গত রোববার লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধের তীব্রতা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের যে ডিভিশনটি মধ্যপ্রাচ্যে নিয়োজিত আছে সেই ইউএস সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা আন্তর্জাতিক জলসীমায় থাকা 3টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে 4টি হামলা চালিয়েছে। ওই হামলার একই সাথে বিস্ফোরক বহনকারী ড্রোন এবং জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার অবশ্য আগে থেকে ওই এলাকায় মোতায়েন ছিল, আর এর মাধ্যমেই গুলি করে ড্রোন 3টিকে ভূপাতিত করা হয়। এছাড়া আরও 1টি লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সমর্থ হয়েছিল তারা, যদিও তাতে সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পেন্টাগন বলছে এসব হামলাগুলো আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্র সীমার নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। পরে আরেক বিবৃতিতে তারা দাবি করে এসব হামলা হয়েছে ইয়েমেন থেকে এবং এগুলোর পেছনে আছে ইরান। হামলাগুলো যেখানে হয়েছে সেই স্থান বা লোকেশনটাকে খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। এটি হয়েছে বাব আল মান্দেব প্রণালীর একটি কৌশলগত চেকপয়েন্টের উত্তর প্রান্তে। প্রায় 20 মাইল চওড়া এই চ্যানেলটিকেই আরব উপত্যকা থেকে আফ্রিকাকে আলাদা করেছে। ধারণা করা হয় প্রতি বছর প্রায় 17,000 জাহাজ ওই এলাকার ওপর দিয়ে পণ্য নিয়ে যাওয়া আসা করে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য এক গুরুত্বপূর্ণ রুট। কোনো জাহাজকে সুয়েজ আল অতিক্রম করে ভারত মহাসাগরের দিকে যেতে হলে ওই প্রণালী অতিক্রম করে যেতে হয়, যেটি ইয়েমেন উপকূলের খুবই কাছে। তাহলে ওই হামলাগুলোর কারণ কি আর এর সঙ্গে গাজারি বা সম্পর্ক কি? ইয়েমেনের জনবহুল এলাকাগুলো 2014 সাল থেকে
আগেই হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, এর মধ্যে লোহিত সাগর উপকূল আছে। তাদের সহায়তা করে ইরান এবং হুতিদের অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ আছে দেশটির বিরুদ্ধে। এসব অস্ত্রের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও আছে। এটি একেবারেই গাজায় হামাসকে কিংবা লেবাননে হিজবুল্লাহকে যেভাবে সহায়তা দেওয়া হয় ঠিক তেমন। সৌদি আরব এবং আরব আমিরাত 2015 সালে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সমর্থন নিয়ে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করলেও তার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে ক্ষমতায় পুনর্বহাল সম্ভব হয়নি। এ যুদ্ধের সময় হুতিরা অসংখ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং ড্রোন হামলা চালিয়েছে সৌদি আরব আমিরাত ও ইয়েমেনের ভেতরে। তাদের হামলায় আক্রান্ত হয়েছে বেসামরিক বিমানবন্দর, শহর, পেট্রোকেমিক্যাল অবকাঠামো সহ বহু সামরিক স্থাপনা। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলার পর হুতিরা তাদের অভিনন্দন জানিয়েছে। তাদের ভাষায় গাজায় তাদের ভাইদের প্রতি তারা সমর্থন জানিয়েছে। তারা এইলাট সহ ইসরায়েলের অন্যান্য টার্গেটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে। এগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গুলি করে ভূপাতিত করে। হুতিরা অনেক সময় জাহাজকেও টার্গেট করে যদি তারা মনে করে এসব জাহাজের সঙ্গে ইসরায়েলের কোনো যোগসূত্র আছে। নভেম্বরেই তারা কার্গো শিপ গ্যালাক্সি লিডারে হেলিকপ্টার ব্যবহার করে যোদ্ধাদের পাঠিয়ে সেটি আটক করে। তারা কোনো ইসরায়েলি জাহাজের উপর উপকূল অতিক্রমকে প্রতিরোধের ঘোষণা দিয়েছে। গত রোববার এক বিবৃতিতে তাদের সামরিক মুখপাত্র বলেছে ইসরায়েলি জাহাজ হওয়ার কারণেই তারা কিছু নৌযানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ইসরায়েলের সেনাবাহিনী ওইসব জাহাজের সঙ্গে দেশটির সরকারের যোগসূত্র উড়িয়ে দিয়েছে, তবে গণমাধ্যমে আসা রিপোর্ট অনুযায়ী ধনাঢ্য কিছু ইসরায়েলি ব্যক্তি ওই বেসরকারি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। জবাবে যুক্তরাষ্ট্র তার মিত্র ও সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যথাযথ জবাব দেওয়ার কথা বলেছে। সাধারণত ওয়াশিংটন ওই অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে এমন কিছু করতে চায় না, যেখানে এমনিতেই গাজা যুদ্ধের কারণে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু যদি হুতিরা ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে, তাহলে হয়তো যুক্তরাষ্ট্রকেও ক্ষেপণাস্ত্রগুলো যেসব এলাকা থেকে নিক্ষেপ হয় সেসব জায়গায় লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নিতে হবে। সেটি হলো সেই সংঘাতে জড়িয়ে পড়তে পারে ইরানও, আর তাতে আরও বড় ঝুঁকি তৈরি হতে পারে, বিশেষ করে ওই অঞ্চলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কাও তৈরি হতে পারে। আপাতত উভয় পক্ষই সেটি সচেতনভাবে এড়াতে চাইছে বলে মনে হচ্ছে। সূত্র বিবিসি। গাজা যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ 3 মাসে গড়িয়েছে। দিন যত সামনে গড়াচ্ছে গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের উপরে চাপ ততই বাড়ছে। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার 7 ডিসেম্বর মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, গত সপ্তাহে তেল আবিবে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ওই বৈঠকে তিনি বলেন, বাইডেন প্রশাসন মনে করে এই যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হওয়া উচিত, এটি আরও কয়েক মাস স্থায়ী হতে পারে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন কথার জবাবে অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ইসরায়েলি কর্মকর্তারা গাজায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু ব্লিংকেন একে তারা কোনো নিশ্চয়তা দেননি। অনুরোধেও কাজ হয়নি অসহায় বাইডেন। ইউক্রেন ও ইসরায়েলকে আরও অস্ত্র সাহায্য দেওয়ার বিষয়টি অনুমোদনের জন্য বুধবার কংগ্রেসের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, তবে তার অনুরোধে সাড়া দেয়নি কংগ্রেস। সিনেটও বাইডেনের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। প্রস্তাবের আগে প্রেসিডেন্ট বাইডেন বলেন, প্রতিবেশী দেশে রাশিয়ার প্রেসিডেন্টের প্রায় 2 বছরের যুদ্ধে এটি হবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য শ্রেষ্ঠতম উপহার। একই সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইউক্রেনের জন্য নতুন নিরাপত্তা সহায়তার কথা ঘোষণা করেছে। 2021 সালের আগস্ট মাস থেকে এটি হচ্ছে ইউক্রেনের জন্য বাইডেন প্রশাসনের 52তম বার সামরিক সরঞ্জাম অনুমোদন। এতে রয়েছে বিমান প্রতিরক্ষা সক্ষমতা, গোলন্দাজ বাহিনী সরঞ্জাম, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং অন্যান্য যন্ত্রপাতি। পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তর জানিয়েছে 17 কোটি $50 লাখ এই সামরিক সাহায্যের মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স, অ্যান্টি আর্মর সিস্টেম এবং উচ্চ গতি সম্পন্ন অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র। হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন বলেন যে পুতিন যদি ইউক্রেনকে পরাজিত করেন তাহলে সেটি সেখানেই শেষ হয়ে যাবে না, মস্কো পাশের ন্যাটো রাষ্ট্রগুলোর উপর আক্রমণ চালাবে, যুক্তরাষ্ট্র আইনত তাদের প্রতিরক্ষা নিশ্চিত করতে বাধ্য। বাইডেন বলেন, ন্যাটো যদি আক্রান্ত হয় আমাদের আমেরিকান সৈন্যরা রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে লড়বে, আমরা পুতিনকে জিততে দেব না। বাইডেন এক বিবৃতিতে জোর দিয়ে বলেন, এই নতুন সহায়তা ইউক্রেনের জন্য, এই নিরাপত্তা সহায়তা হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য স্মার্ট বিনিয়োগ, এটি ওই অঞ্চলে বড় রকমের
মাধ্যমে যুদ্ধ প্রতিহত করতে সহায়তা করবে এবং অন্যত্র সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করবে। ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত সিনেট বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের $105 বিলিয়ন বেশি ব্যয় প্যাকেজ অগ্রসরের বিষয়ে সাড়া দেয়নি। এটি মূলত ইউক্রেন এবং ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার জন্য গঠন করা হয়েছিল। প্যাকেজটির পক্ষে বিপক্ষের সিনেটে 49-51 ভোট পড়ে। প্যাকেজটি অনুমোদনের জন্য অন্তত 60 ভোটের দরকার ছিল। স্বাধীন সিনেটর বার্নি স্যান্ডার্স অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার মধ্যে প্যাকেজের অতিরিক্ত তহবিলে রিপাবলিকানদের বিরোধিতায় যোগ দেন। স্যান্ডার্স অতিরিক্ত সহায়তায় বিরোধিতা করে বলেছেন যে প্যাকেজের বিরুদ্ধে ভোট দিয়েছে কারণ আমি বিশ্বাস করি না যে নেতানিয়াহু সরকারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অমানবিক যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত $10.1 বিলিয়ন দেওয়া উচিত। তিনি এক বিবৃতিতে বলেন, 7 অক্টোবর তাদের উপর হামলাকারী হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইসরায়েলের। হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি পুরুষ, নারী ও শিশুদের হত্যা করার আইনগত বা নৈতিক অধিকার তাদের নেই। ইসরায়েলকে প্রতিবছর $4 বিলিয়ন প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র, তবে এখন সেটি $14.3 বিলিয়ন করতে চেয়েছিলেন বাইডেন। এছাড়া ইউক্রেনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল $61 বিলিয়ন, তবে বাইডেনের এই অনুরোধে সাড়া দেননি মার্কিন আইন প্রণেতারা।